ঘুষকাণ্ডে চরম বিপাকে মহুয়া মৈত্র, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, মহুয়া মৈত্রের বিরুদ্ধে চরম পদক্ষেপ এবার লোকপালের, মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্ত, এমনকি মহুয়া মৈত্রকে সাংসদ পদ থেকে খারিজের সুপারিশ পর্যন্ত গেছে 500 পাতার রিপোর্টে, আর সেই রিপোর্টে কিন্তু বিস্ফোরক তথ্য, আর তার মধ্যেই কিন্তু এবার মহুয়া মৈত্রকে নিয়ে অবশেষে মুখ খুললেন অভিষেক ব্যানার্জি। এই প্রথম মহুয়া মৈত্রকে নিয়ে মুখ খুললেন, মহুয়া বিতর্কে এবার মুখ খুললেন অভিষেক ব্যানার্জি, আর এবার মহুয়া মৈত্রকে নিয়ে অবস্থান স্পষ্ট করে বিস্ফোরক অভিষেক ব্যানার্জি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার মহুয়া মৈত্র প্রসঙ্গে, মহুয়া মৈত্র ইস্যুতে অভিষেক যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি। মহুয়া মৈত্রকে নিয়ে প্রথমবারের জন্য মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, এবং প্রথম বার্তাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন মহুয়া মৈত্রকে টার্গেট করেছে মোদী সরকার। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করা মামলায় মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের প্রস্তাব দিয়েছে এথিক্স কমিটিতে। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বুঝিয়ে দেয় দল মহুয়া মৈত্রের পাশে রয়েছে। তিনি পাল্টা মোদী সরকারকে নিশানা করে বলেছেন কোনো রকম তথ্য প্রমাণ ছাড়া কীভাবে একজন সাংসদের পদ খারিজের প্রস্তাব দিতে পারে এথিক্স কমিটি, পুরোটাই পরিকল্পিত বলে দাবি করেছেন তিনি। অর্থাৎ মহুয়া মৈত্রের পাশে যে দল রয়েছে, পাশে যে তিনি রয়েছেন, সেটাই কিন্তু বুঝিয়ে দিলেন অভিষেক ব্যানার্জি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন অভিষেক ব্যানার্জি এবং কেন্দ্র সরকারকে কার্যত ধুয়ে দিলেন, তুলোধনা করলেন অভিষেক ব্যানার্জি। কোনো তথ্য প্রমাণ ছাড়া কীভাবে সাংসদকে বহিষ্কার করার সিদ্ধান্ত, এমন কিন্তু প্রশ্ন তুলে মহুয়ার পাশে দাঁড়িয়ে বিস্ফোরক অভিষেক। তবে এবার মহুয়া মৈত্রীর বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় কেন্দ্র, কারণ মহুয়া মৈত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্ত সহ তার সাংসদ পদ খারিজের সুপারিশ পর্যন্ত করা হয়েছে, এমনকি তার অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে চরম পদক্ষেপ পর্যন্ত করা হবে এমনই কিন্তু মনে করছেন ওয়াকিব অলমল। তবে মহুয়া মৈত্রীর বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় কেন্দ্র, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।